ঘটনার পিছে থাকে কত ঘটনা। কিছু তার বাস্তব কিছু রটনা। ঘটনার পিছে থাকে কত ঘটনা। কিছু তার বাস্তব কিছু রটনা। এরি মাঝে কেউ কেউ ছড়িয়ে আলোর ঢেউ খুঁজে খুঁজে পেয়ে যায় জীবনের ঘর। সুখ দুঃখ বেচা কেনা সব হয় লেনা দেনা মুখরিত হয়ে উঠে চাঁদের হাট। চাঁদের হাট, চাঁদের হাট, চাঁদের আমি যদি এখন বলি তোরা ওই বাড়িতে বিউটিকে লুকিয়ে রেখেছিস, আরে ভাই আমরা কোন যুক্তিতে বিউটির এই বাড়িতে লুকিয়ে রাখো? তার আগে আপনি সত্যি করে বলুন তো। নিজের ভালো তো পাগল ও বুঝে, নিজের ভালো পাগলও বোঝে না। আমি তারে কইলাম যে আচ্ছা ঠিক আছে বিউটিরে আমি খোঁজার ব্যবস্থা করি, দরকার হলে আমি একটা পুরস্কারের ঘোষণা করলাম। পুরস্কারের টাকা কে দিবে? দালাল সাহেব দিব, অসুবিধা কি? তোর কাছে খটকা লাগতেছে সেটা তুই আমারে বলতেছিস? হ্যাঁ, ছানি আমার বাড়ির সামনে ঘুর ঘুর করে, সেইটা দেখে তোর ভাবির নিয়ে তোর বদনাম করতেও তোর মুখে একটু বাঁধলো না। হুম, মানুষের বদনাম করতে করতেই তুই এখন ভাবিদের নিয়ে বদনাম করা শুরু করেছিস। এই তোর আজকের থেকে খাওয়া বন্ধ। কি কর দাদা সাহেব, খাওয়া আর কি দোষ করলো? এইটাই তোর শাস্তি, একদিন না তুই তিন দিন উপোস থাকবি, তুই তিন দিন তোর খাওয়া বন্ধ। সত্য খাওয়া দোষ। জালাল সাহেব, ও জালাল সাহেব, জালাল সাহেব, ও এই আপনি আবার আসছেন? মায়ের খাওয়ার পরে শরীর তালে ভালো না? আমি এখন যাই, আমি পরে আসবো। না কেন পরে আসবেন? কেন আসছেন যখন তাহলে দেখা করেই যান, উনিও এখনই হয়তো আসবে। কিন্তু তার আগে কন, আপনার মুখটা এমন শুকনা শুকনা লাগতেছে কেন? আবার মার খাইছেন নাকি? হ্যাঁ, কে মারলো এবার? আমি যাই, আমি পরে আসুন। মে এই ঘটক, কি ব্যাপার তুমি এখন? আমি আপনার কাছে একটা নালিশ দিতে আসছিলাম। ও তাও ভালো, আমি তো ভাবছিলাম তুমি কোনো প্রস্তাব দিতে আসছো। প্রস্তাব দিতে আসছিলাম, কিন্তু যার নামে প্রস্তাব দিতে আসুন সেই যদি আমার মায়ের ধর করে, তাহলে আমি গ্রামে থাকি কেমনে কোন? তাহলে আমার ধারণাই সত্যি, আপনি আবার মার খাইছেন। হুম, তাই এবার কে মারলো? কোন বাড়ির বোর্ড দিকে চোখ তুলে তাকাচ্ছিলেন বলেন তো? ঠিকই বলেছো বলি, তুমি একদম কারেক্ট কথা বলেছো। আমার মনে হয় এই ঘটকের চোখ খেজুরের কাঁটাতে তুলে ফেলা উচিত। আজাল সাহেব, এটি কি কোন কোন তো আমি আপনার কাছে এলাম বিচার দিতে, আপনি আমার চোখ উল্টা উল্টা উঠাই দিতে চাইতেছেন, এটা কেমন কথা? ওই ম্যাম, তুমি বিউটি নিখুঁজের মাইকিং করো, কিটা বলেছে? হুম, কিটা বলেছে মাইকিং করতে? তো বিচার তার কাছে দাও গা, আমার কাছে আসছে কেন? বিউটি তো গ্রামের মেয়ে, সে ভালো কাজ করছে। আপনার মাইকিং কেউ বাধা দিছে? না না, তা দিব কে? মানে হইছে কি জালাল সাহেব, আমি চিন্তা করলাম যে বিউটি তো আমাকে গ্রামের মেয়ে, ওর ভালো মন্দ দেখা তো আমাকে একটা দায়িত্ব আছে। এই জন্য ভাবলাম যে ওই যে ওই ওর নিখোঁজ হইলে ওই ওর যে নিখোঁজ হয়েছে এই খবরটা যদি কেউ দেয় তাহলে টাকা পয়সার কথাটা বলে খবরটা একটু তাড়াতাড়ি পাবো, এই জন্য বলছিলাম। টাকাটা দিবে কিনা তুমি? দিবা? আমি টাকা কইবো? টাকা তো দিবেন আপনি। কি কিটা তোমার মাইকিং করার কথা বলেছে? হ্যাঁ, তার কাছে যাও, তার কাছে যাও, তার কাছে যে টাকা পয়সা যা চোরা করা করো, আমার কাছে আসো কেন? এখন টাকা চাওয়াটা একটু বেশি বেশি, কিন্তু বিউটির
খোঁজ পাওয়াটা তো দরকার। কিন্তু আমি কি বলেছি দরকার নেই? অবশ্যই দরকার আছে, কিন্তু সে তো আমার সাথে আগে পরামর্শ করতে পারতো, পারতো না? হ্যাঁ ওই লাট্টু। জি কর। এই যাও ওই লাট্টুর সাথে যা বলো, কি বলবো বলো, আমার এখন সময় নেই, আমার ঘুমে চোখ ফেটে যাচ্ছে, আমি ঘুমোতে যাব। আপনি রাগ করেন না, রাগ করেন না, ওই যে ওই নয়ন করছে কি জানেন, আমার মাইরা হয় নাই, মানে আপনি এটার একটা বিচার করেন, এটার একটা বিচার আপনার করাই লাগবো। যেই মাঠটা আমার দেওয়ার ইচ্ছা ছিল সেই মাঠটা নয়ন দিছে তোমার। নয়ন তোমার মারলো কি জানেন? ওই যে আমি কিচ্ছু করি নাই, আমার হুদাই মারছে, আপনি এটার একটা বিহিত করেন। এই লাট্টু যা তো নয়নের খবর দে, নয়নের খবর দেখে নাস্তি কম। ইয়ে নয়ন ভাই তো খুবই ডেঞ্জারাস, কামড় দিয়ে বসতে পারে। সারাদিন কিছু খাই নাই, আমার মারি খেলে রক্ষা আছে। খাস নাই কেন, খাবার কি কম আছে? ওর খাওয়া পুরোপুরি বন্ধ, কোনো খাওয়া দাওয়া ওরে দিবা না। এই করে যা বলছি সেটা কর, যদি না করিস তাহলে কিন্তু আরো কঠিন শাস্তি দেবো তোরে। ভাবি তুমি যাও, আমি দেখতেছি, যাও। আমি তো একটা কাজ নিয়ে আসছি। একটা বড় কাজ নিয়ে আসছি। এখানে কাজ নিয়ে আসবি, এখানে আবার কি কাজ? আচ্ছা তোমাদের এই গ্রামে দুটো মেয়ে মিসিং হয়েছে, আই মিন বিউটি। ও আমি তো আগে ওই যে ওরা যে মিসিং হয়েছে এটার মাইকিং এতক্ষণ করে এলাম সারা গ্রামের মধ্যে। আচ্ছা মামা, হ্যাঁ স্টোরিটা কি একটু বলো তো আমাকে। ওই যে স্টোরি তো আমি নিজেই জানি না, তোর কি কম। আচ্ছা ভালো কথা, এই সমস্ত স্টোরি মিস্টোরি এগুলি তুই করতে জানলি? ইউটিউব থেকে দেখলাম। ওই যে সানির ভিডিও থেকে? ইউটিউবার সানি, হ্যাঁ সে একটা সেই ভিডিও আপলোড করেছে, সেটা আমি আমার পাবলিশারকে দেখিয়েছি, এডিটরকে। এডিটর তখন আমাকে বললো যাও একটা অনুসন্ধানী রিপোর্ট নিয়ে আসো। এখন মামা কি করি বলো তো? তুই যে কাম এসো সেই কাম করবি, তোর যার যার লগে কথা কওয়া দরকার সবার লগে কথা কবি, দরকার হলে আমি তোর হেল্পিং করুম। ওকে গ্রেট, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চল তাহলে তুমি কিছু খাওয়া দাওয়া করি আগে, চল তো। শোনো কি, তুমি রেডি হও, আমি তোমার কিছু ছবি তুলে দিব। আমি কিছু ছবি তোলার সরঞ্জাম নিয়ে এসেছি। ছবি তোলার সরঞ্জাম মানে কি সরঞ্জাম? আরে দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও দেখাচ্ছি। তোমাকে যেন অনেক স্মার্ট লাগে, ওকে? হ্যাঁ কেমন দাদে ফুল তুললো, ছবি তুলো, দাঁড়াও
অনেক সুন্দর হচ্ছে মামা, তোমাকে অনেক সুন্দর লাগছে মামা। হ্যাঁ একটু দেখো এদিকে। হ্যাঁ আরে মাথাটা করো, আমি তো দাঁড়াতে পারছি না একটু। হ্যাঁ ঠিক আছে দাঁড়াও, এবার দাঁড়াও। মামা এবার তোমাকে দাঁড়াও দাঁড়াও দেখো, এই দেখো নিজেকে চিন্তা করা দেখো তো। ওরে সুন্দর আছো তো, মায়ের সমান, তার কাছে কোনো কিছু গোপন করতে হয় না। আয় তোরে লুকায় দুইটা খাইতে দিই। আমি খাবো না। আরে কিছু হবো না, গোপনে খাই নি। ভাবি গোপনে খাওয়াটা কি ঠিক হইব? কোনো ভুল হইব না। তোর খিদা লাগছে না? কি করবো ভাবি, কলতে না খাওয়া খিদা তো চরম লাগছে। তাহলে বল কি হয়েছে। ভাবি পরে কমনি, আগে আমার সাইডটা খাইতে দেন। আপনি তো বারে খা 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 কয়া আমার খিদাটা চরম বাড়াই দিছেন। আরে খাইতে তো দিমই, কিন্তু তার আগে তুই বল তোর খাওয়া বন্ধ কেন। আচ্ছা ঠিক আছে যা, আমি খাওয়া আনতেছি, খাওয়ার পর বল। কিন্তু শোন, না বললে কিন্তু আমি খাইতে দিব না। আগে খাইতে দেন তারপর কমনি। কিন্তু আমার তো এমনি শুনতে ইচ্ছা করতেছে। আচ্ছা এক কাজ কর, তুই আমার আগে শিরোনামটা বল, বিস্তারিত পরে বলিস। ইয়ে ভাবি কেমনে যে কই, ওইসে কি ওই যে আমাকে ছোট ভাবি আর ইউটিউবার সানি এক ও দুজন একসাথে দেখছি। কি সত্যি বলতেছিস? কি অবস্থা দেখছিস? ভাবি আপনার আগে কইছি শিরোনাম, বাদ বাকিটা পরে বলুন। চরম ক্ষুধা লাগছে, খাইতে দেন তারপর কমো। সমস্যা কি তোমার? কি চাও তুমি? আজকে একটুর জন্য লাট্টুর হাতে ধরা খাইনি। ধুর লাট্টু, একটা থাপ্পড় দিছি, দুইটা থাপ্পড় দিলে তো ঘুরতেই থাকতো একেবারে পৃথিবীর মতো। বাদ দাও না, লাট্টু লাট্টুর জায়গায় থাক, তুমি এই জায়গায় থাকো না, দেখি তোমার খবর দেন। এসব ফালতু কথা বলবা না, তুমি আমার সাথে দেখা করতে আসবে না। পাইছোটা কি তুমি? কি চাও আমার জীবনটা নষ্ট করতে চাও? তোমার আবার জীবন? এটা কোনো জীবন হলো? হ্যাঁ এটা নিয়ে তো বড়াই করার কি আছে, এমনিতে একটা নষ্ট জীবনের মধ্যে আছো। তা নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, আমারটা আমি বুঝব। তোমার স্বামীর হালুয়া না আমি সুন্দর করে টাইট করে দিব। তুমি আমার স্বামীরে চিনো না, শুধু শুধু তার পিছনে লাইকা থেকে নিজের ভবিষ্যৎটা নষ্ট করো না। সে যে তোমার কি করবে তোমার কোনো ধারণাই নাই, তুমি বুঝতেই পারবা না। বিউটিটা যেভাবে উড়াই দিছে সেটা আমি বলতে পারি না, তবে তোমার মতো দুই টাকার ইউটিউবারে উড়াইতে তার বেগ পাইতে হবে না। দেখি তাহলে কে কারে উড়াই দেয়। দেখো এইসব চ্যালেঞ্জের মধ্যে আমি নাই, তুমি শুধু আমার জীবন থেকে সরে যাও এতটুকু আমি জানি। জীবনেও সরবো না। তাহলে মরো। আমি ওই পাগলের কাছে যাই মাইর খাবো। তাইলেই বোঝো দুইটা টাকা আর সাইডটা ডাল ভাতের জন্য
জীবনের লাইফ রিস্ক নিয়া নয়ন ভাইয়ের কাছে যাইতেছি। এইটা তো ঠিক না লাট্টু ভাই। আরে তুমি তো চাইলে ভালো ভালো কাজ করতে পারো, তুমি এইসব করো কেন? শোনো, তোমার ওজন ওই জালাল সাহেব কখনোই বুঝবে না। হ্যাঁ ঠিকই কইছো, আসলে দুঃখের কথা কি কুমুর ভাই, ভালো একটা কাম পাইলে আমি এই কাম জীবনেও করতাম না। তোমার মতন মানুষ এইটা করলে হবে? শোনো, তুমি তো আর ঘরে বসা বসা কাজ পাবো না, তোমাকে কাজ নিতে হলে দেশ বিদেশে ঘুরতে হবে, তাইলে কিন্তু সব পাবা। আচ্ছা আমি যে দেশ বিদেশে ঘুরু, ঘোরার জন্য টাকা লাগবে না, টাকা দিব কেন? আচ্ছা তোমার সাহেবের কি টাকা পয়সার অভাব হয়েছে নাকি? তার ভান্ডার থেকে নিবা, তার ভান্ডারে তো টাকার অভাব নাই, কম তো পড়েনি। আচ্ছা বাবা তোমার কত দেয়? আরে আমার যখন যা লাগে তখন তাই দেয়, আমার তো আলাদা করে টাকা পাওয়া চাওয়ার কোনো প্রয়োজন হয় না। ও তাহলে তো তুমি সুখেই আছো। সুখে আর থাকতে পারলাম কই লাট্টু ভাই, বাবার যন্ত্রণা মানে তো আমার যন্ত্রণা। এই যে জালাল সাহেব, জালাল সাহেবের ঝামেলা লাগলে সব বাবার উপর চাপাই, বাবার কি শান্তি আছে? আচ্ছা বাবা কিছু বলে না কেন? বাবা তো আমার মতো চাকরি করে না জালাল সাহেবের। বাবার মনটা কাঁদে। আরে আসলে তো ঘটনা ঘটাইছে ওই ঘটকে। ওই যে ঘটক ভাইয়ের কথা কইতে না তো ঘটক ভাই চলে আসছে। তা ঘটক ভাই এখন আবার কই যান? এই কোনো রকম বিয়াদবি করবি না, কোনো রকম বিয়াদবি করবি না আমার লগে, ঠিক আছে? শোন, ঢাকা থেকে আমার ভাগ্নি আসছে, বিরাট বড় সাংবাদিক, তার জন্য বাজার করতে যাইতেছে, ঠিক আছে? সাংবাদিক কই, আগে তো শুনি না। শুনবা কেমনে, খবর রাখছো কোনোদিন? আরে বাবা, আরে তোমার বাবা তো ফেলটু মারছে, এবার আমার ভাগ্নি আসছে, ঠিক দেখবা যে ওই যে বিউটির খবর আমার ভাগ্নি বাইরে ফেলে একদম। সে কি বিউটির খবর নিতে আসছে? তাহলে কি তাম ঠাকুরতে আসছে গ্রামের মধ্যে? বুঝে না আবার কয়। ঘটক সাহেব কি ওই যে কি যেন বললেন, আপনার ভাগ্নি সাংবাদিক আসছে বিউটির খোঁজার জন্য? আচ্ছা সে ব্যর্থ হলে আপনি কি আবার আমেরিকা যাবেন নাকি প্রতিনিধি আনতে বিউটির খোঁজার জন্য? তগলে কথা বলেন, আমার বাজার করতে দেরি, ঠিক আছে? কাহিনী কি, ঘটক সাংবাদিক আনাইলো, এই খবরটা জালার সাহেবের কানে আগে দিতে আগে নয়ন ভাই কাছে যাইল। আমার কথা তো বিশ্বাস করো নাই। এখন দেখো ছোট কি কেলেঙ্কারি করে। কেন আবার কি হইছে? কি হইছে লাট্টু, ছোটরে দেখছে ওই ইউটিউবারের সাথে, তাও আবার কোথায় দেখছে জানো? জঙ্গলের মধ্যে। জঙ্গলে কি করে ওরা? তেমন কিছু করতে দেখে না, কিন্তু করাটা তো আসল বিষয় না। তারা দুইজন ওইখানে একসাথে কি করতেছিল সেইটা তুমি আমারে বুঝাও। আমি কি বুঝাবো, আমি এর মধ্যে কোত্থেকে আসলাম? তো যারা কথা বলতেছিল জঙ্গলে যায় তাদেরকে জিজ্ঞেস করো। নীলারে বললে তো সে অস্বীকার করে। আশ্চর্য আমাদের কেন দুষবে? আমরা এই ঘটনার আগে নাই পিছে নাই আমি কিছুই জানি না, আমার কেন দুষবে? না জানলেও নীলা আমাকেও নাকের টোকায় এত কিছু করে গেছে আর আমরা কিছুই জানি না, সেটা তো বিশ্বাসযোগ্য না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেক কাজ করলে কেমন হয়? কি কাজ? তুমি লাট্টুরে বলো লাট্টু জালাল মিয়ারে জানাক, কারণ সে যেহেতু নিজের চোখে দেখছে। তোমার কি মনে হয় লাট্টু বলে নাই? লাট্টু বলছে, কিন্তু সে লাট্টুর কথা কোনো বিশ্বাসই করে নাই, উল্টা লাট্টুরে শাস্তি দিছে। লাট্টু হইলো চাক্ষুষ সাক্ষী, তারাই যদি বিশ্বাস না করে শাস্তি দেয় তা আমাদের কথা বিশ্বাস করবে? আমাদেরকে যদি উল্টা অপদস্থ করে কি বলো না বলো, লাট্টু আর আমরা কি এক হইলাম? আমার মনে হয় কি তুমি একবার নীলারে ডাইকা ওর সাথে কথা বলো, ওরে সুন্দর মতো বুঝায় বলো, দরকার হইলে ওরে থ্রেট দাও, ওয়ার্নিং দাও, বলো যে এটা লাস্ট ওয়ার্নিং, এরপরে যদি এরকম কোনো ভেজাল হয় সোজা জালাল মিয়ারে রিপোর্ট করা হবে। ঠিক আছে, তাহলে আমি তোমার সামনে নীলারে ডাকি, তোমার সামনে ডাকতেছি তুমি ওরে কাও, ঠিক আছে? না না না, আমার এর মধ্যে রাখো না ভাই, আমি এসবের মধ্যে নাই, এই সমস্ত ভেজাল গেঞ্জাম আমার ভালো লাগে না। তুমি লাট্টু তোমারে বলছে, তুমি যা নীলার সাথে কথা বলো তাইলেই হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। একটু যে বাইরে ছিলি সেটা তো দেখতেই পাইতেছি, ইদানিং তুই বাইরে বাইরেই থাকিস, ঘরে তো মনই টিকে না, মনে হয় ঘরের বাইরে মনের মানুষের রেখে আসছিস। বুবু এটা কি ধরনের কথা বলতোছো,
আমার না তোমার এই ধরনের বাঁকা বাঁকা কথা একদম পছন্দ না। তোরও এই সমস্ত বাঁকা বাঁকা চলাফেরা আমাদের সবার চোখে লাগছে। আমি আবার কি করছি? দেখ, বুবু তোর বিষয় নিয়ে জালাল মিয়ার লগে কথা কইতে চাইছিল, আমি অনেক বুঝে শুনে থামাইছি। জালাল মিয়ার কানে যদি এই সমস্ত কথা যায় কি হবে তুই বুঝতে পারতেছিস? আবার পুরনো কথা। আচ্ছা তোমাদের সমস্যাটা কি মানে বলবা? ও, তুমি গোপনে ওই সানির সাথে দেখা করতে পারবা আর সমস্যা হয়ে যাবে আমাদের, তাই না? তোমার এসব কে বলছে? যে দেখছে সেই বলছে। আন বল যে এই ঘটনাটা মিথ্যা। দেখো বুবু, আমি তার সাথে দেখা করতে যাই নাই, মানে আমি ওদিকটা যাচ্ছিলাম, তার সাথে আমার দেখা হয়ে গেল। তখন সে আমারে বললো যে আমার সাথে নাকি তার কথা আছে। আমি তার সাথে কোনো কথাই বলতে চাইনি। আরে কথা নাই মানে কি? শুনতি কি কইতেছে একটু শুনতি। আমার এত কিসের ঠেকা পড়ছে তার কথা আমার শোনা লাগবে? আমি শুনতে চাই নাই। তারপরও সে জোর করে বলা শুরু করছে আর ওই সময় লাট্টু এসে এটা দেখছে। লাট্টু তো সবাই রে বলে বেড়াইতেছে, গ্রামের কেউ এখন আর শুনতে বাকি থাকবে মনে করস? আর জালাল মিয়া যদি শুনে তাহলে কি হবে একটু ক। খবর দিতে কইছে কেন? বউদুল লেগে কি আবার গন্ডগোল বাঁধাইছে নাকি? না না, কোনো বউল গন্ডগোল বাঁধাই নাই। হয়েছে কি, ওই যে আপনি যারা তারা মারতেছেন তো সবাই এসে জালাল সাহেবের বিচার দিছে, এই জন্য আর কি। ওই যেমন ঘটকও বিচার দিছে। জালাল মিয়া আর স্যাটেলাইট বাবা কেন, ওনাদের সাথে বিউটির কি সম্পর্ক? কোনো ঘটনা ছিল কি? হতেও পারে, বিউটিকে টাকা দিয়ে গ্রামের বাইরে পাঠানো হয়েছে এবং আমি সন্দেহ করছি বিউটিকে সেই টাকাটা দিয়েছিল এই দুজনের একজন। এই যে এইটুকু এর ব্যাটারি, এর আওয়াজ শুনছো, এর ব্যাটারির ভলিউম শুনছো, এর নাক ডাকার শব্দে গ্রামবাসী ঘুমাইতে পারে না। এই আবার কাসুসকে হলে নতুন ছবি লাগছে, সিনেমা দেখতে হবে না? চলেন আপনার সাথে সিনেমা দেখতে যাব। এইটা অবশ্য খারাপ কর নাই, অনেক দিন ধরে সিনেমা দেখা হয় না।